নেটে লিটন কুমার দাসকে বিট করে তাইজুল ইসলামের আক্ষেপ, উইকেট পাওয়া হয়নি। এই আক্ষেপটা যেন তার ক্যারিয়ারের প্রতিচ্ছবি। টেস্টে বাংলাদেশের সেরা বোলার হয়েও আন্ডার রেটেড, 10 বছর ধরে ক্রিকেট খেলেন, সিনিয়র ক্রিকেটার হলেও মূল্যায়ন পাননি সেভাবে। এই আক্ষেপগুলো মেটানো সম্ভব না হলেও ম্যাচে উইকেট স্বীকার করে প্রোটিয়া শিবির ধসিয়ে দিয়ে নেটের আফসোস মেটানো সম্ভব। ঘরে মাঠে লাল বলে তাইজুল ইসলামকে মোকাবেলা করা সহজ কথা না। মিরপুরে প্রোটিয়া ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার, তাই স্পিন ঘুরে নিতে দিশেহারা হয়ে যান মার্ক রামরা। দ্বিতীয় টেস্টের আগের দিন নেটে চ্যালেঞ্জ জানিয়ে হেরে গেছেন গুরু মুশতাক আহমেদ, বোল্ড হয়েছেন শিষ্যর বলে। লিটন কুমার দাস, সাদমান ইসলামরাও ঢুকেছেন তার বলে। সাগরিকার রান প্রসবা হলেও ঢাকা টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল চট্টগ্রামের জহুরুল চৌধুরী স্টেডিয়ামেও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন, অতীত পরিসংখ্যান অন্তত তাই বলে। তাই সাগরিকা টেস্টেও তার কাঁধে থাকবে গুরু দায়িত্ব। ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 3 উইকেট নিয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেছেন এই বাঁহাতি স্পিনার। বাংলাদেশের 34 টেস্টে 165 উইকেট তাইজুলের, 45 টেস্টে 163 উইকেট নিয়ে 2 সাকিব আল হাসান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব, তারপরে আছেন তাইজুল। 23 ম্যাচে 47 উইকেট নিয়েছেন এই স্পিনার। সেরা বোলিং ফিগার 116 রান দিয়ে 7 উইকেট, 35 ম্যাচে 68 উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব। তার থেকে 12 ম্যাচ কম খেলে 18 উইকেট কম নিয়েছেন তাইজুল। চট্টগ্রামে সোমবার দিনের তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভূতি হয়েছে তার চেয়ে বেশি। এমন তপ্ত গরমেও অনুশীলনে ছাড় দেননি স্পিনাররা। তাইজুল, হাসান মুরাদ, নাইম হাসানদের সঙ্গে নিয়ে করেছেন অনুশীলন, সঙ্গে ছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। অভিজ্ঞ স্পিনার, ঘরের মাঠে অপ্রতিরোধ্য, এসব দিক বিবেচনা করলে ঐচ্ছিক অনুশীলনে না আসলেও পারতেন তিনি, কিন্তু তাইজুল সেটা করেননি, ছোট ভাইদের সঙ্গে নিয়ে নেটে ঘাম ঝরিয়েছেন। সোমবার প্রেস কনফারেন্সের অধিনায়কত্ব ইস্যু নিয়ে কথা বলে রীতিমতো উত্তাপ ছড়িয়েছেন তাইজুল। এই উত্তাপটা খেলার মাঠেও নিশ্চয়ই ধরে রাখতে চাইবেন তিনি। এমন উত্তাপ অবশ্য অযৌক্তিক নয়, বহু ম্যাচ জেতানো পারফরমেন্স করেও বাংলাদেশের ক্রিকেটে তাইজুল ইসলাম নামটা খুব বড় কোনো তারকার প্রতিবিম্ব হয়ে উঠতে পারেনি। এর কারণ অবশ্য ক্যারিয়ার জুড়ে সাকিবের ছায়া ঢাকা পড়ে থাকা, সেটা তো বাইরের মানুষের চোখে। এত বছর খেলে ফেলার পর একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে দলের ভেতরে তো একটা তার অবস্থান তৈরি হওয়ারই কথা, আর সেটি দিয়ে দলে তার ইতিবাচক ভূমিকা রাখার এটাই আদর্শ সময়। কারণ তাইজুলের চেয়ে ঠিক এক ধাপ অভিজ্ঞ ক্রিকেটাররা সবাই এখন বিদায়ের মিছিলে। সেই হিসেবে তাইজুলের কাছে এটা জানতে চাওয়া মোটেও অস্বাভাবিক নয় যে তিনি একটা সংস্করণে অধিনায়কত্ব নিতে প্রস্তুত কিনা। সেই প্রশ্নের জবাবে তাইজুল জানিয়েছেন তিনি প্রস্তুত, তবে তাকে অধিনায়কত্ব দিতে বিসিবি প্রস্তুত কিনা সেটাই এখন দেখার বিষয়। হুসাইন আরমান, বিডি ক্রিকেট টাইম। Thank you.